আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ইউটিউব ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। 2005 সালে যাত্রা করা এই ওয়েবসাইটটি বা প্ল্যাটফর্মটি মানুষের মনিকোটায় স্থান করে নিয়েছে খুব কম সময়ের মধ্যে। কেননা মিলিয়ন বিলিয়ন ডলার আর্নিং করছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে এই প্ল্যাটফর্মটিকে ইউজ করে। আজকে ইউটিউবের অল্টারনেটিভ এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে আপনি নিজের ভিডিও অথবা অন্য যে কোনো পাবলিকের ভিডিও আপনি আপলোড দিয়ে খুব সহজে ইউটিউবের চেয়ে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। এবং 1998 সালে যাত্রা করা এই ওয়েবসাইটটি খুব কম সময় ইউটিউবের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আপনি যদি আজকের ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অনায়াসে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে সাথে থাকুন। সোলের শ্রীকাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, rumble.com। এই যাত্রা শুরু হয়েছিল 1998 সালের 7 ডিসেম্বর মাসে এবং এটি আপডেটেড হয়েছে 2020 সালে এবং পাশাপাশি 2025 সালে এটি এক্সপায়ারি হবে। পাশাপাশি আপনি যদি এটির স্ট্যাটিস্টিক্স দেখতে চান তাহলে অবশ্যই আরও বেশি ক্লিয়ার হবেন যে কোন কোন কান্ট্রির পিপল ওগুলো এই ওয়েবসাইটটিতে বা এই প্ল্যাটফর্মের সাথে ইনভলভ রয়েছে। গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখার পর আপনি যদি স্ক্রলিং করে সরাসরি চলে আসেন তাহলে এখানে প্রায় 2.50 মিলিয়ন ভিজিটর কিন্তু অলরেডি কিন্তু এটি ভিজিট করছে। এবং পাশাপাশি আপনি যদি এখানে নিজে চলে আসেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, তারপর ইসলামিক রিপাবলিক, তুর্কি বা আদার কান্ট্রি পিপলরা এখানে কাজ করছে এবং অনায়াসে আপনি যে কোনো ধরনের ছোটো ছোটো ভিডিও বা ফানি ভিডিওগুলো আপলোড দিয়ে এই ওয়েবসাইটটি থেকে আর্নিংয়ের যাত্রা শুরু করতে পারেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনি এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। তার মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে ইন্টারপ্রাইজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আর্নিং একটি ভিডিও থেকে হচ্ছে, 19.32 আর্ন এবং 17.79 ডলার, 6.50 ডলার। এরপর আপনি স্ক্রলিং করে চলে আসলে এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ ভিডিও এখানে আপলোডেড হয়েছে। এবং আশা করি আপনার ভিডিও যদি ভিউজ পায় তাহলে অনায়াসে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আনলিমিটেড ওয়েতে। সো আশা করি কীভাবে করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, তার মানে এই ইন্টারফেসে আসার পরে আপনি যদি ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারেন। আর আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে ক্রিয়েট রাম্বল অ্যাকাউন্ট নাও এটিতে ক্লিক করবেন। কখনো ফেসবুক, গুগল অথবা অ্যাপেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবেন না। যখন আপনি নতুন তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি রেজিস্ট্রেশনে ক্লিক এখানে নিয়ে আসবে আপনাকে। এখানে আসার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ফ্রি অ্যাকাউন্ট, পাবলিশার, বিজনেস। এই তিনটি অ্যাকাউন্ট অপশনের মধ্যে আপনাকে প্রথমটি বেছে নিতে হবে, কেননা আপনি প্রথমে ফ্রিতে আর্নিং করতে চাইলে এটি ওই প্রথম অপশনটি বেছে নেবেন। এরপর আপনি ডে বাই ডে যখন আপনি ইনক্রিজ করবেন আপনার ইনকামের পরিমাণটা তখন আপনি এখানে আপডেটেড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে আপনাকে এখানে নামটি দিতে হবে, এরপর আপনি ইউজার নেম দিবেন, এরপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এরপর রেফারেল হিসেবে আপনি আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউব এই নামটি লিখে দিতে পারেন। এরপর আপনি এখানে অ্যাড্রেস দিবেন, জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আপনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপর আপনি এখানে স্টেট দিবেন, স্টেট দেওয়ার পরে সরাসরি আপনি জিপ কোড দিবেন, এটি হচ্ছে জিপ কোড আমার। এরপর ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পরে আপনি অবশ্যই অরিজিনাল ডেট অফ বার্থ দিবেন যেটি আপনার এনআইডিতে রয়েছে বা আপনার রিয়েল যে ডেট অফ বার্থ। এখানে একটি কথা বলো রাখা ভালো, যখন আপনি এখানে এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার কাছে একটি মেইল চলে যাবে, তার মানে আপনি আপনার ইনবক্স চেক করবেন। ইনবক্স চেক করার জন্য সরাসরি আমি চলে যাচ্ছি আমার ইনবক্সের মধ্যে। সো ইনবক্স চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রাম্বল প্লিজ সেভ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই মূল ইন্টারপ্রাইজে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে তার মানে আপনাকে আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই কীভাবে করবেন সেটি হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, এবার এরপর আপনার মোবাইলের মধ্যে তার মানে আপনার ফোন নাম্বারের মধ্যে একটি কোড চলে আসবে যেটি 6 ডিজিটের কোড, সেটি আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যাবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কারণে যদি অ্যাকাউন্টের কোড নাম্বারটি না আসে তাহলে আপনি পুনরায় এখানে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্টের কোড নিতে পারেন। এরপর যে কাজটি করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আশা করি সাথেই থাকবেন। সো প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার এখানে সবগুলো 0 0 দেখাবে। এরপর এখন কীভাবে এখানে ভিডিও আপলোড দেবেন সেটি আমি দেখাচ্ছি।
যদি আপনার নিজের বিডিও হয় তাহলে অবশ্যই আপনি 100% আর্নিং আপনি নিজের আপনি এখানে আর্নিং আপনি 100% আর্নিং নিজেই পাবেন আর যদি অন্যের ভিডিও এখানে আপলোড দেন তাহলে 40% আর্নিং থেকে কেটে নেবে এবং বাকি 60% তারা কিন্তু আপনাকে দেবে আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে এই rumble.com এর মূল বৈশিষ্ট্য প্রথমত আপনাকে মনে রাখতে হবে যদি আপনি বেশি আর্নিং করতে চান তাহলে নিজের ভিডিও কষ্ট করে তৈরি করে হলে ইউটিউবের সে এখানে আপলোড দেওয়ার চেষ্টা করবেন কেননা এখানে কিন্তু রেটটি ভালো এবং আপনি যদি ইউটিউবের মতো ভিডিও তৈরি করতে না পারেন তার মানে ইউটিউবারের মতো ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপনাকে চলে যেতে হবে সরাসরি ইউটিউবের মধ্যে ইউটিউবে আসার পরে আপনি ফানি যে কোনো ক্যাট বেবি প্যাট যে কোনো কিছু লিখে যখন সার্চ দেবেন তখন সার্চ দেওয়ার পরে এখানে যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমনে আপনি ক্লিক করবেন ক্রিয়েটিভ কমনে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই ভিডিওগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন যেহেতু এগুলো একটু কপিরাইট ফ্রি সুতরাং আপনি এখান থেকে যে কোনো ভিডিও চুজ করে যেটি বেশি ভিউজ হয়েছে তার মানে সেই ভিডিওটি আপনি চুজ করে নেবেন ধরুন আপনি এই ভিডিওটি আপনি পছন্দ করেছেন এটি আপলোড করবেন সো আপনি এটি ওপেন করবেন ওপেন করার পরে সরাসরি সেটি আপনার কম্পিউটারের মধ্যে অথবা আপনি আপনার ডিভাইসের মধ্যে সেটি ডাউনলোড করে নেবেন সো আপনার যদি আইডিএফ থেকে থাকে তাহলে অবশ্যই আইডিএফের মাধ্যমে সেটি ডাউনলোড করবেন অথবা আপনি গুগলের মধ্যে যাবেন গুগলের মধ্যে যাওয়ার পরে ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে আপনি সার্চ দিবেন ডাউনলোডার লিখে যখন আপনি সার্চ দিবেন বেশ কয়েকটি আপনি এখানে সাইট পাবেন যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ভিডিও এখান থেকে এটির মাধ্যমে আপনি আপলোড ডাউনলোড নিতে পারেন ডাউনলোড করার পরে সরাসরি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনার পিসিতে বা আপনার ডিভাইসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন সেটি এবার আপলোড দেওয়ার পালা কীভাবে আপলোড দেবেন সেটি আমি দেখাচ্ছি সো প্রথমে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ছোটো ছোটো যে কোনো ভিডিও আপনি এখান থেকে আপলোড দিতে পারেন সো আমি আমার কাঙ্ক্ষিত এই ভিডিওটি আমি এখানে আপলোড দিয়ে দেখাচ্ছি সো এখানে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনার ডিভাইসের মধ্যে নিয়ে যাবে সো ডিভাইসে নেওয়ার পরে আপনাকে অবশ্যই সেই ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যখন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে সেটি আস্তে আস্তে কিন্তু অবশ্যই আপলোড হয়ে যাবে অলরাইট আমার আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি যে ভিডিওটি এখানে আপলোড করেছি সেই ভিডিওটি হচ্ছে একটি ফানি ভিডিও তার মানে ফানি ক্যাট আমি এখানে টাইটেল দিব ফানি ক্যাট ভিডিও ক্যাট ভিডিও সেটি আমি আপলোড দেওয়ার পরে টাইটেলটি দিচ্ছি এরপর এখানে রাখছে দিস ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার মিডিয়া এটি অ্যানাদার মিডিয়াতে শো করছে সুতরাং আপনি অবশ্যই সেটি চেঞ্জ করে দেবেন আপনাদের বোঝার সুবিধার্থে সেটি আমি দিচ্ছি এটি কপি করছি কপি করার পর জাস্ট এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিবেন দেওয়ার পর এখানে বলেছে ডেসক্রিপশন মাস্ট কন্টেন্ট অ্যাট লিস্ট ফাইভ ওয়ার্ডস দিতে বলেছে সো আপনি এখানে কমা দিবেন কমা দেওয়ার পরে ফানি ভিডিও লিখবেন ফানি ভিডিও ভিডিও ফর এভার ফর অল দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কমপক্ষে 5টি ওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন সো এখানে টাইটেল দেওয়ার পরে আপনাকে এমন একটি টাইটেল দিতে হবে যেটি অবশ্যই একটু চেঞ্জ করে দেবেন যাতে করে খুব সহজেই এটি ট্রেন্ডি হয় এবং এটি ভিউজ হয় বেশি সো এখানে কিন্তু আপলোড হচ্ছে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে যে একটি থাম্বনেল দেখতে পাচ্ছেন ভিডিও থাম্বনেল কী জিনিস সেটি আমি দেখাচ্ছি আমার চ্যানেলের মধ্যে যখন আপনি যাবেন তখন এখানে এক একটি ব্যানারকে বলা হয় ভিডিও এর থাম্বনেল সুতরাং আপনি এখানেও কিন্তু থাম্বনেলগুলো দেখতে পাবেন এবং যখন এটি আপলোড হয়ে যাবে পুরোপুরি এখানে থাম্বনেলগুলো শো করবে এখান থেকে যে কোনো তিনটি থেকে একটি থাম্বনেল আপনি চুজ করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে যে কোনো কাস্টম থাম্বনেল এখানে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন কাস্টম থাম্বনেল বলতে আমি সচরাচর আমার চ্যানেলের মধ্যে থাম্বনেলগুলো নিজে তৈরি করি সুতরাং আপনি আপনার যদি কোনো দক্ষতা না থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটি থাম্বনেল যেটি এখানে আপলোড হবে কিছুক্ষণ পরে সেটি আপনি চুজ করে দিতে পারেন এরপর যে কাজটি করবেন এটি হচ্ছে ট্যাক্স যদিও তারা কিন্তু অপশনাল বলেছে সুতরাং আপনি এটিকে খুবই বেশি গুরুত্ব দেবেন কেননা একটি ভিডিও ভাইরাল হওয়ার গোপন রহস্য হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ট্যাগ আপনি যদি যথাযথভাবে ট্যাগটি ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হতে বাধ্য আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি এটি দিচ্ছি এরপর আপনি কমা দিবেন তারপর আপনি ফানি ক্যাট দিবেন ফানি ক্যাট দেওয়ার পরে আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আরও বেশ কয়েকটি ট্যাগ দিবেন তারপর এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনি চাইলে ইউটিউবের মধ্যে আপনি এখানে স্কেজুয়াল তার মানে শিডিউল করে দিতে পারেন আপনি কোন তারিখে বা কয়টার সময় সেই ভিডিওটি আপলোড দেবেন সেটি এখানে টাইম আপনি সিলেক্ট করে দিতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যখন আপনি এখানে ক্যালেন্ডারের মধ্যে তার মানে এখানে তারিখের মধ্যে আপনি ক্লিক করবেন জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি আপনার কাঙ্ক্ষিত ডেটটি সিলেক্ট করে দিতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি 16 মার্চ দিচ্ছি 2021 সাল এবং 9:36 বাজে এখন এরপর আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন
করবেন ক্লিক করার পর আপনি আপলোডে ক্লিক করবেন এটি আপলোড হতে থাকুক আমি নেক্সট পেজের মধ্যে চলে যাচ্ছি সো এখানে ডেট ইজ দ্য ফার্স্ট এখানে ফার্স্ট বলেছে ফার্স্ট চলে গেছে আমি 17 তারিখ দিচ্ছি এরপর অ্যাপ্লাই দিচ্ছি অ্যাপ্লাই দেওয়ার পরে আপলোডে ক্লিক করব এরপর আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসছে এখানে আসার পরে এডিশনাল ভিডিও ইনফরমেশন আপনি এখানে যে বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনার যদি নিজের ভিডিও হয় তাহলে অবশ্যই ভিডিও ম্যানেজমেন্টে আপনি সিলেক্ট করে দেবেন আর যদি আপনার ভিডিও আপলোডকৃত ভিডিওটি ইউটিউবের হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করে দেবেন আর পর রাম্বল অনলি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটি হবে এরপর পার্সোনাল ইউজ নট মনিটাইজ যদি আপনি করতে না চান তার মানে মনিটাইজেশন করতে না চান তাহলে সেটি সিলেক্ট করে দেবেন আশা করি বুঝতে পেরেছো আমি এটি ভিডিও ম্যানেজমেন্ট এটি দিচ্ছি যেহেতু আমি এটি ইউটিউব থেকে নিয়েছি এরপর এগুলো কিন্তু অপশনাল আপনি দিতে পারেন না দিতে কারণ নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই এরপর যেটি সেটি হচ্ছে এখানে দুটো স্যাক বক্স দেখতে পাচ্ছেন তার মানে টি ওএস টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আশা করি সেগুলো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি অবশ্যই সাবমিটে ক্লিক করুন তার আগে আপনি যদি ব্যাকে যান তাহলে অবশ্যই আপনি ব্যাকে গিয়ে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেটি চেঞ্জ করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি এবার আপলোডে চলে যাচ্ছি এটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি সাবমিট বাটনে ক্লিক করবো ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও আপলোড দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং আপনি খুব সহজেই ওয়েবসাইটে কাজ শুরু করে বেশি বেশি ফানি ভিডিওগুলো আপলোড দিয়ে আর্নিংয়ের পরিমাণটা দিনকে দিন বৃদ্ধি করতে পারবেন অনায়াসে আশা করি বুঝতে পেরেছেন সো এখানে যে ডিরেক্ট লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম সহ বড় বড় যে গ্রুপগুলো রয়েছে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে যদি শেয়ার করেন তাহলে তার এগেনেস্টে তারা কিন্তু বেশি ভিউ করবে তার মানে দেখবে অনায়াসে কিন্তু আপনি এই কাজটুকু করে আর্নিং বাড়াতে পারবেন যদি আপনি ভিউ বাড়াতে পারেন এরপর যেটি এমবেড কোড আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট থেকে দেখলে অথবা ব্লগ সাইট থেকে দেখলে সেই ব্লগ সাইটের মধ্যে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি সহ আপনি সেটি দিতে পারেন এতে করে কিন্তু লাভ যেটি হবে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড দিবে তার মানে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড দেওয়া হবে এবং তার এগেনস্টে কিন্তু আপনি আর্নিংটুকু এনশিওর করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সো এই ওয়েবসাইটটি এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট এই ট্রাস্টেড ওয়েবসাইটটি আপনি ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন যদি ছোটো ছোটো ফানি ভিডিওগুলো আপনি আপলোড দিতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে সংক্ষিপ্ত ভিডিও এবার আমি বলেছিলাম যে আপনাদের জন্য 25 ওয়েবসাইট এরকম ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেগুলো শেয়ার করছে 25 ওয়েবসাইট টু শেয়ার ম্যানেজ ভিডিও এখানে প্রথমে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিংয়ের মধ্যে ইউটিউব রয়েছে সেকেন্ড র্যাঙ্কিংয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে বিমো এরপর বিও এরপর রয়েছে ম্যাডক্যাম্প এরপর টুইস এরপর বেশ কয়েকটি কিন্তু রয়েছে সুতরাং আপনি এই প্ল্যাটফর্মগুলোকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আর্নিংয়ের পরিমাণটা বাড়াতে পারেন আশা করি বুঝতে পেরেছো আমি এখানে যেটি ইউজ করেছি সেটি হচ্ছে রাম্বল এরপর আর বেশ কয়েকটি অপশন এখানে রয়েছে এবং এই প্ল্যাটফর্মগুলোকে কিন্তু ইউজ করে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড দেওয়ার পরে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে যাতে করে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব এর লেটেস্ট ইনফরমেশন বা ইনফরমেটিভ বা আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার